আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি এক দুর্ধর্ষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে ওঠার একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে, যা শুনে মন ছুঁয়ে যাবে আপনার। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ঘটনা বহুদিন আগের। সমরকন্দ এলাকায় ফুজাইল নামের এক ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বড় হয়ে ওঠেন আবুরদের। তিনি ছিলেন আবুরদের একজন মস্ত বড় ডাকাত, ফুজাইল ডাকাত বলে এক নামে সবাই তাকে চিনত। সমরকন্দ ও আবুরদের রাস্তায় ডাকাতি করতেন। এই রাস্তা দিয়ে অতিক্রমকালে পথিকরা ফুজাইল ডাকাতের হাতে সব কিছু খুয়ে যাওয়ার ভয়ে ততষ্ট থাকত। ব্যবসায়ী কাফেলা সকলে তার খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত, তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেক কিছুই মানত করত। কিন্তু সেই ফুজাইল ডাকাত যৌবনের মৌবনে এক রূপবতীর যুবতীর প্রেমে পড়েছিলেন। যুবতীর রূপের ঝলকে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। ফুজাইল ডাকাতের প্রেমে প্রস্তাব ফিরিয়ে দেওয়া যুবতীর পক্ষে সম্ভব ছিল না, তাই সে প্রেমের ডাকে সাড়া দেয়। ফলে তারা একে অপরের প্রেমে হাবুডুবু খেতে থাকেন। সুন্দরী যুবতীর প্রেমে উন্মাদ রকবগে যৌবনের অধিকারী ফুজাইল ডাকাতের মন আল্লাহর ভয়ের ছিটে ফোটাও ছিল না। আখিরাত, কিয়ামত ও দোজখের কোনো চিন্তা তার অন্তরে ছিল না। যুবতীর প্রেম ছিল তার নেশা, আর রাতের আন্ধারে ডাকাতি ছিল তার পেশা। এভাবে তাদের প্রেমের বেশ কয়েকদিন কেটে গেল। অবশেষে এলো সেই দিন যেদিন কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারছে না। প্রেমিকার মুখখানি দেখার জন্য মনটা ছটপট করছিল ফুজাইল ডাকাতের। হৃদয়ের না বলা কথাগুলো বুকের ভেতর অস্থিরতা বাড়িয়ে দিচ্ছিল। তাই হৃদয়ের টানে ফুজাইল ডাকাত ছুটলেন প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখলেন একটা বড় পাচির, তাই তিনি বাড়ির পাচিল টপকে ভেতরে প্রবেশ করতে গেলেন। এমন সময় তার কানে এসে পৌঁছালো সুমধুর কণ্ঠে কারো কুরআন তেলাওয়াতের আওয়াজ। কে যেন তার দিল খুশ আওয়াজে তিলাওয়াত করে চলছে সূরা হাদিদের 26 নম্বর আয়াতখানা, যার অর্থ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্যবাণী অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। কোরআন তেলাওয়াত শুনে যেন চেতনা ফিরে পেলেন ফুজাইল ডাকাত। আল্লাহর এই বাণী তার হৃদয়ের বদ্ধ দুয়ারে সজোরে আঘাত করতে সক্ষম হল। এক আঘাতেই বদ্ধ দুয়ারের কপাট খুলে ফেলল। মর্মে মর্মে মহাবাণীর এই মহাসুর তার হৃদয়ে বাজতে লাগলো সুমধুর। তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। পাপাচারিতার কালো জাল ছিন্ন করে মনের অজান্তেই বলে উঠলেন, হ্যাঁ অবশ্যই সময় এসেছে। তাই পাঁচিলের উপর থেকে ফিরে এলেন ফুজাইল ডাকাত। পাঁচিল ঘেরা বাড়ির ভেতর প্রেমিকের সাথে দেখা করার ইচ্ছা সেখানে দাফন করলেন। আল্লাহর এই কালাম তার বুকের ভিতরে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে। গুনাহের অতিশয্যে তার মৃত্যু অন্তর জীবিত হয়ে উঠেছে। তওবার জন্য তার মনটা ছটপট করতে শুরু করেছে। সেখান থেকে ফেরার পথে রাত নেমে এলো। গুনাহের পাহাড় মাথায় নিয়ে অশ্রু টলমল চোখে দিগ্ভ্রম ফুজাইল ডাকাত হেঁটে চলছেন। মাথা গুঁজার আশায় আশ্রয়স্থল খুঁজে ফিরছেন। অবশেষে একটি উজাড় করা স্থানে এসে ঠাঁই নিলেন। এসে দেখলেন তার আগেই এই উজাড় করা স্থানে এসে আশ্রয় নিয়েছে একটি ব্যবসায়ী কাফেলা। তিনি শুনতে পেলেন কাফেলার ব্যবসায়ীরা তাদের কর্মপন্থা ঠিক করা নিয়ে মতনৈক্য করছে। কেউ বলছে এখানে অবস্থান না করে সফর অব্যাহত রাখতে, কেউ বাধা দিয়ে বলছে এখন সফর করা মোটে নিরাপদ নয়, এই রাস্তায় ফুজাইল নামের এক মস্ত বড় ডাকাত আছে, তার খপ্পরে পড়লে আর উপায় নেই। ব্যবসায়ীদের কথাগুলো শুনে ফুজাইল ডাকাতের হৃদয় সংকীর্ণ হয়ে গেল। তিনি মনে মনে বললেন, ইয়া আল্লাহ, এ লোকগুলো কি বলে, আমি কি এতটাই বিপজ্জনক, এতটাই ত্রাসের কারণ? ফুজাইল নামটা কি এই পথ অতিক্রম করা ব্যবসায়ী কাফেলা আরাম হারাম যাওয়ার উপকরণ? তিনি এটাও ভাবলেন, নিশ্চয়ই এদের কথা থেকে শিক্ষা নেওয়ার জন্য মহান আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, নইলে সম্পূর্ণ কাকতালীয়ভাবে এদের সাথে আমার এখানে জড়ো হওয়ার আর কোনো কারণ আছে? ফুজাইল ডাকাত মনে মনে বললেন, যা আর ডাকাতি করব না, বাকি জীবনটা বাইতুল্লাহর ছায়ায় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব, যুবতীর প্রেম বাদ দিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাব। সকাল হলেই ফুজাইল ডাকাত মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ক্রমাগত কয়েকদিন সফর করে
অবশেষে এসে পৌঁছায় মক্কায়। আল্লাহ রাসুলের প্রেমে মত্ত হয়ে আল্লাহর ঘরের অবস্থান স্থল মক্কা আর রাসুলের ধুলি ধূসরিত মদিনায় জীবনযাপন করতে লাগলেন। আপনি কি জানেন আলোচ্য এই ঘটনায় কে এই ফুজাইল ডাকাত? ইনি হলেন হিজরি দ্বিতীয় শতকের নাম করা মুহাদ্দিস ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাহি। ফুজাইল ডাকাত থেকে ইমাম ফুজাইল ইবনে ইয়াজ হয়ে গেলেন, যার জীবনের মোড় ঘুরিয়ে দিল কোরআনের এক টুকরো বাণী, সুন্দরী যুবতীর প্রেমকে মোড় ঘুরিয়ে করে দিল আল্লাহমুখী করে। অধমের অধীন ব্যক্তি সৃষ্টির প্রেমে বিভোর হলে স্রষ্টার প্রেমে ফাটা পড়ে, অন্তর থেকে স্রষ্টার ভালোবাসা উড়ে যায়। মূলত অন্তরে স্রষ্টার প্রেম না থাকলে সৃষ্টির প্রেম সেই জায়গাটা দখল করে নেয়, কারণ অন্তর প্রেমের জায়গা, তা কারো না কারো প্রেমে মশগুল থাকবে। আর চাইলে সৃষ্টির ভালোবাসাকে স্রষ্টার ভালোবাসায় রূপান্তরিত করা যায়, তখন তা অনেক গভীর হয়। বস্তুত সৃষ্টির প্রেমই বিফল আর স্রষ্টার প্রেমিকই সফল। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শিক্ষণীয় ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।